গুড মর্নিং দু হাজার চব্বিশ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার টু এর প্রশ্নপত্রে উনত্রিশ দাগে এই অঙ্কটি এসেছিল যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে ইফ টু টু দি পাওয়ার ফরটিন এন প্লাস টু টু দি পাওয়ার ফরটিন এন প্লাস টু টু দি পাওয়ার ফরটিন এন প্লাস টু টু দি পাওয়ার ফরটিন এন ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার টু জিরো টু ফোর দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 বাই ফাইভ ইন্টু এন মাইনাস ফিফটি নাইন চারটি অপশান দেওয়া আছে টোয়েন্টি নাইন ফিফটি সিক্স কোনটি উত্তর হবে আমরা অঙ্কটি খাতায় করব এটি সূচকের একটি অঙ্ক এই অঙ্কটি করার আগে বেসিক একটু আলোচনা করে নেব যাতে বুঝতে সুবিধা হয় ধরা যাক এ এ প্লাস এ প্লাস এ আছে তাহলে এটা সমান কী হবে এটা সমান হবে ফোর এ একই রকমভাবে একই জিনিস চারটে আছে যদি আমি এই চারটে যোগ করি তাহলে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ফোর ইন টু 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 দি পাওয়ার ফরটিন এন ইকাল টু ফোর টু দি পাওয়ার টু আমরা সূচকের আরেকটুখানি বেসিক জিনিস আলোচনা করে নেব ধরা যাক এ টু দি পাওয়ার ফোর আছে এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে এ চারবার গুণ আমরা এ টু দি পাওয়ার ফোরকে এইভাবেও লিখতে পারি এ ইন টু এ কিউব একই রকমভাবে আমরা এটাকে লিখতে পারি ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফর্টি নাইন ইকাল টু ফোর ইন্টু টু টু দি পাওয়ার টু জিরো টু থ্রি বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় সেই সূত্রে ওয়ান প্লাস টু জিরো টু থ্রি ইকোয়াল টু টু জিরো টু ফোর হবে এবার উভয় দিককে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে এই চার কেটে যাবে তাহলে কি পড়ে থাকে টু টু দি পাওয়ার ফর্টি নেন to টু ফোর টু দি পাওয়ার টু জিরো টু লিখতে পারি টু স্কোয়ার তার পাওয়ার আছে টু জিরো টু পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয় সুতরাং আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর জিরো ফোর সিক্স দু দিয়ে গুণ করলে চার হাজার ছেচল্লিশ হবে আগে যা আছে সেটা লিখি টু টু দি পাওয়ার ফরটিন এন এখানে বেস তুলে দিলে আমরা লিখতে পারি ফরটিন এন ইকুয়াল টু ফোর জিরো ফোর সিক্স কেন বেস তুলে দেব তারও একটি সূত্র আছে এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এম ইকোয়াল টু এন সেই সূত্র এখানে ব্যবহার করা হলো এবার ফরটিন এন ইকোয়াল টু যদি এত হয় তাহলে এন ইকাল টু কত ফোর জিরো ফোর সিক্স বাই ফরটিন চোদ্দো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাই সেটা এখানে লিখতে হবে তাহলে ভাগ করলে পাবো টু এইট নাইন এন এর মান পেলাম টু এইট নাইন এবার আমাদের যার মান বের করতে হবে সেটা এখানে লেখা আছে সেটা লিখি এখানে ওয়ান বাই ফাইভ ইন্টু এন মাইনাস ফিফটি নাইন এর মান কত এন এর মান বসিয়ে দেব টু এইট নাইন মাইনাস ফিফটি নাইন তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু টু থার্টি দুশো তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাই চার পাঁচা কুড়ি পাঁচ ছয় তিরিশ ছেচল্লিশ ফর্টি সিক্স তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে ফর্টি সিক্স যেটা সি দাগে আছে আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ